রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বিপাকে গোটা বিশ্ব। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে খাদ্য সংকট, দুই বিপত্তি কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ। এরই মধ্যে ইরানে চলছে পোশাকের স্বাধীনতার আন্দোলন। ইরানি নারীদের এই আন্দোলনে ইতিমধ্যে প্রাণ হারিয়েছে কয়েকশো মানুষ। তবে আন্দোলনে যুক্তরাষ্ট্রের ইন্ধন আছে বলে বরাবরই অভিযোগ করছে ইরান। পশ্চিমাদের মদদেই ইরানের সরকার বিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বলে মত দেশটির। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দশ ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। ফলে ভীষণ চটেছে বাইডেন সরকার। ইরানকে চাপে রাখতে তেহরানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়েছেন, পারমাণবিক চুক্তিতে না ফিরলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র, যা এক প্রকার যুদ্ধ শুরুর হুঙ্কার। বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। 2015 সালের জুলাইয়ের আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে যে পরিমাণ ইউরেনিয়াম ও সেন্ট্রিফিউজেস ছিল তা দিয়ে 10টি পারমাণবিক বোমা বানানো যেত। সেই পরিস্থিতিতে ইরানের সঙ্গে করা ওই চুক্তি অনুযায়ী পরমাণু কর্মসূচি সীমিত রাখা ও পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। কয়েক দশক আলোচনার পর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তিটি হয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স ছাড়াও জার্মানি এ চুক্তিতে স্বাক্ষর করে। এর ফলে ইরান বিশ্ববাজারে তেল রপ্তানি আবারও শুরু করে। নিষেধাজ্ঞা থাকায় 2012 সাল থেকে 2016 সাল সময়ে ইরান তেল রপ্তানি থেকে $160 বিলিয়ন মার্কিন ডলার মুনাফা হারায়। 2016 সালে ক্ষমতায় আসার পরপরই চুক্তি বাতিল করে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPO নামের এই চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন তিনি। একপাক্ষিক এ সিদ্ধান্ত নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হলেও সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। নিষেধাজ্ঞা পুনর্বহালের কারণে চুক্তির শর্ত ভেঙে এ পর্যন্ত কয়েক দফায় পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করেছে ইরান। 2019 সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় এলে আবারও চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরা নিয়ে আলোচনা শুরু হয়। গত বছর জো বাইডেন বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তিতে ফিরতে আগ্রহী, তবে ইরান চুক্তির শর্তে আর ফিরবে কিনা সে বিষয় নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এই অবস্থায় ইরানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রব মালি বলেছেন, যদি ইরানের সঙ্গে 2015 সালে করা পারমাণবিক চুক্তিটি নতুন করে না হয় তবে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। ইরানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রব মালি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া আটকাতেই যুক্তরাষ্ট্র এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। ইরানে সাম্প্রতিক অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে মনে করে তেহরান। এজন্য ইরানের পার্লামেন্টে 2017 সালে পাশ করা একটি আইনের ভিত্তিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের কয়েকজন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল। এতে মানবাধিকার লঙ্ঘন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, ইরানের সহিংসতা উস্কে দেওয়া, সন্ত্রাসীদের মদত দেওয়া, ইরানের সন্ত্রাস বিরোধী তৎপরতা প্রতিহত করার চেষ্টা করা এবং ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনাকে নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্ত মার্কিন ব্যক্তিরা ও প্রতিষ্ঠানের পক্ষে কেউ ইরানের ভিসা পাবে না, বিকল্প কোনো উপায়ে ইরানে প্রবেশ করতে পারবে না এবং ইরানের ব্যাংকিং ব্যবস্থায়ও তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। কাজী ইমদাদ, দেশ টিভি।